বন্ধুরা, আজকে আমি তোমাদের গ্রাম্য পদ্ধতিতে দুর্দান্ত টেস্টি খাসির মাংস রান্না করে দেখাবো। দেখো, এই খাসির মাংসটা আমি যেভাবে বানিয়েছি, তোমরা যদি আমার মতো করে বানাও তাহলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো আমি কি করে বানাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, দেখো এই খাসির মাংসটা রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো, সরি, তিনটে তেজপাতা, দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে হাফ চামচ হিং নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দেখবে হিং দিলে মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ, আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে বাটা, আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ, আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, 4-5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে দেখো আমি 3 পোয়া খাসির মাংস নিয়েছি, আর মাংসটা কিন্তু আমি গোলমরিচ আদা রসুন বাটা আর লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম 1 ঘন্টা। এবার আমি এই মাংসটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো আলু নিয়েছি, আলুটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দেখো এখানে 2টো গোটা রসুন নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1টি বড় টমেটো নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। দেখো আমি কিন্তু মাংসটা ঢেকে ঢেকে 20 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো আমি এখানে স্প্রাইট নিয়েছি, তাহলে কিন্তু তোমাদের টক দই টই কিছু বা পেঁপের প্রয়োজন হবে না। দেখো এই স্প্রাইটটা দিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা নরম। দেখো তোমরা কিন্তু বুঝতেই পারছো, দেখো স্প্রাইট দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ফেনা তৈরি হয়েছে। এবার আমি মাংসটা শুধু একটু নেড়ে তারপর জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু স্প্রাইটটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো আমি এখানে গরম জল নিয়েছি, এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় কিন্তু বন্ধুরা গরম জল ব্যবহার করলে তার স্বাদটা অনেক বেশি হয়। আর বন্ধুরা, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই কিন্তু দিয়ে নিও, এর থেকে আর বেশি জলের প্রয়োজন হবে না। মাংসটা কিন্তু মোটামুটি 80%-এর মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু 10 মিনিট আরও ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো এরকম ঝোল থাকতে কিন্তু আমি নামিয়ে নেব, এই দেখো কেমন ঝোল আছে। আমি কিন্তু এটা একটু পাতলা ঝোল করেছি, বেশি কিন্তু ঘন করিনি। আর খাসি বা মটন কিন্তু বেশি গাঢ় ভালো লাগে না, একটু পাতলা ঝোল হলেই কিন্তু খেতে ভালো লাগে। আর মাংসটা কিন্তু বন্ধুরা আমার একদম সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। দেখো এবার আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।